কি আচ্ছা, বলবো, আমি ছোট্ট করে একটা মন্তব্য করেন, জাপানের এই রাষ্ট্রদূত কি নতুন এসছে নাকি, যে উনি খুবই অবাক করতেছে যে বাংলাদেশে আগে রাতে ভোট হয়, বিশ্বের অন্য কোনো দেশে এরকম কোন দৃষ্টান্তের কথা তিনি শোনেননি, মানে এটা অবাক হলেন কেন? মানে 2014 সালের নির্বাচনের খবর কি জানেন না, যে নির্বাচনের আগেই 154 আসনের ভোট হয়ে গিয়েছিল? উনি অবাক হয়েছেন এই কারণে যে উনি এখনো স্বাভাবিক আছেন। উনি অস্বাভাবিক স্বাভাবিক, কারণ উনি ভাবতেই পারেন না যে নির্বাচনের যেই দিন হবে, ধরা যাক শনিবার দিন নির্বাচন, শুক্রবার দিন ভোট হবে, ওটা তো এটা এটা তো ওনার মাথা উপড়ে যাবে, ওনার অ্যান্টেনা ধরবে না, তো ওনার অ্যান্টেনা ধরবে না। আমরা হলাম যে বিশেষ অ্যান্টেনা যুক্ত মানুষ, আমরা প্রমাণ করার চেষ্টা করি যে নির্বাচন আগের দিন হয়নি, ভাগ্যিস বলে না যে পরের দিন হয়েছে। আমি আপনাকে একটা গল্প বলি, আমাদের মানে এরা মানে কি বলে, বিদেশে আমি মহাসড়ক গুলোতে রাস্তাগুলোতে যারা ড্রাইভিং করে, চমৎকার ড্রাইভিং করে, ওই ড্রাইভাররা নাকি এসে বাংলাদেশের রাস্তাগুলোতে নাকি গাড়ি চালাতে পারে। কেন? বাংলাদেশের রাস্তাগুলোতে যে পরিমাণ রাফ টাফ যে ড্রাইভিং হয়, সেই ক্ষেত্রে আমাদের ড্রাইভাররা হচ্ছে সবচেয়ে দক্ষ এবং সফল। ওরা যদি আসে তাহলে প্রতিনিয়ত নাকি তারা অ্যাক্সিডেন্ট করবে, মানে বিদেশে রাস্তাঘাট গুলোতে যারা ড্রাইভিং করে। তো আমাদের মানে গণতন্ত্র বা আমাদের নির্বাচনটাও মানে সেরকম, যে আমাদের এখানে যে কিভাবে নির্বাচন হয়, কিভাবে গণতন্ত্র চলে, এইটার সাথে ওনারা মিলাইতে পারছেন না, সেই কারণেই বোধহয় অবাক হচ্ছেন। পারবে না, দেখুন ওনারা পারবে না কেন, ওনারা তো কখনো এই ধরনের নির্বাচন 1 নম্বর কোথাও পড়ে নাই, বইপত্র পড়ে নাই, ওনাদের সিলেবাসে ছিল না। হ্যাঁ, ওনারা এটা পড়ে নাই, 2 নম্বর হলো শুনে নাই, 3 নম্বর হলো দেখে নাই। তাহলে কেমনে করে বুঝবে রে ভাই, যেই জিনিস আপনি আপনার সিলেবাসে ছিল না, যে জিনিস আপনি পড়েন নাই, দেখেন নাই, শুনেন নাই, সেটা যখন হঠাৎ করে শুনবেন, তখন আপনি কেমনে করে মিলাবেন? এটা মিলাইতে পারবেন না, তো এটা মিলানো সম্ভব না। সেটাই সত্য।